তার এই মন্তব্যের প্রতিবাদে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছে তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পাঁচটার মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব চাওয়া হয়েছে। ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন, বিজেপির কথায় সিপিএম এর কথায়। ভাষা প্রত্যেকেরই সংযমের সাথে ব্যবহার করা উচিত, কিন্তু আমি মনে করি এই রাজ্যে ভাষা সংস্কৃতির সর্বনাশ যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও থামছেন না তমলুকের বিজেপি প্রার্থী। বুধবারের পর শুক্রবার, হলদিয়ার পর এবার ময়নার জনসভা থেকেও মুখ্যমন্ত্রীর দর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা শুধু চোরই নন, মমতা মহিলাদের অপমান করেছেন। একজন মহিলা যিনি আমাদের প্রার্থী, তাকে বলেছেন 2000 টাকা দিয়ে কেনা যায়। আমি পাল্টা প্রশ্ন করেছি, মমতা ব্যানার্জি তোমার দর কত, তোমাকে কত টাকা দিয়ে কেনা যায়? আমরা সবাই জানি এই কারণে করেছি যে 8 লাখ 10 লাখ টাকায় তিনি শিক্ষকদের চাকরি বেচেছেন, তাকে ধরা পড়তেই হবে। আবার বলবো, চোর ধরো, জেল ধরো। এদিন তমলুকে দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর সমর্থনে প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তার হাতে ছিল এই ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীকে। যে মহিলা বাংলার 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। তুমি যা টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। সব মিলিয়ে বিতর্ক চলছে। বিটন চক্রবর্তী, হিন্দল দে ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।